ये है एबीसी न्यूज एजीटी लाइव। এবিসি নিউজ এজিটি লাইভে আপনারা সবাই স্বাগত। পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়ার শীর্ষ অনুষ্ঠানে আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ শুরু করছি। সন্ধন পত্রিকা 10 জানুয়ারি 2021 ইংরেজি 25 পৌষ 1427 বাংলা। সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। মাথা মুড়িয়ে বেনিয়র পোনে প্রতিবাদ, গোড়া ধরে টান দিলেন শিক্ষকরা। আত্মঘাতী শিক্ষিকা, গোল্ড মেডেলিস্ট রুমি। বিকেল থেকেই হঠাৎ স্তব্ধ হয়ে পড়েছিল 34 দিনের গণঅবস্থান মঞ্চ। কৌতূহলে শুধিয়েছিলুম, কি হলো? সবাই চুপচাপ। দোকানি বললেন, আর বলবেন না, আরও একজন শিক্ষক আত্মহত্যা করেছে। শুধু নিজে নয়, নিজের প্রাণপ্রিয় সন্তানকেও বিষ খাইয়ে আত্মহত্যা করেছেন এক শিক্ষিকা। সেই শোকে মুহমান শিক্ষক শিক্ষিকারা মৌনব্রত পালন করছেন। শনিবার বিকেলে প্যারাডাইস চৌমুহনী সিটি সেন্টার ঘিরে এমনই কথা মুখে মুখে ফিরছিল স্থানীয় দোকানি সহ নাগরিকদের মধ্যে। ততক্ষণে খবর ছড়িয়ে গেছে, চাকরিচ্যুত 10,323-এর মধ্যে আরও একজন শিক্ষিকা চিরতরে বিদায় নিয়েছেন। খোয়াইয়ের রুমি দেববর্মা, এডুকেশনে মাস্টার ডিগ্রি শেষে শিক্ষকতা যোগ দিয়েছিলেন রুমি। তাঁর একাডেমিক কেরিয়ারও ছিল বেশ উজ্জ্বল, তিনি ছিলেন গোল্ড মেডেলিস্ট। অল্প কয়েকদিনের মধ্যে ছাত্রছাত্রীদের বড় প্রিয় শিক্ষিকা হয়ে উঠেছিলেন তিনি। যোগ্যতাহীনতায় তাঁর চাকরি অন্যদের মতোই গেছে, এমন চাউর হওয়া কথায় মুষড়ে পড়েছিলেন রুমি। তাঁর স্বাভিমানে লাগছিল, হয়তো মনের কোণে জিজ্ঞাসাও ছিল, আর কি করলে আমি প্রমাণ করতে পারবো আমি যোগ্য? এমন প্রশ্নে আত্মজিজ্ঞাসায় গত কয়েক দিন ধরে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন 30 বছরের রুমি। কদিন আগেও সিটি সেন্টারের ধর্না মঞ্চে এসে সতীর্থ শিক্ষকদের বলেছিলেন, আর সইতে পারছি না। গত 1 জানুয়ারি বিলোনিয়ার ওয়াংছড়াতে আত্মঘাতী হয়েছিলেন আরেক শিক্ষক উত্তম ত্রিপুরা। চাকরি হারিয়ে যোগ্যতার প্রশ্নের মতো কাঁটাগুলো বিঁধছিল উত্তমের মনে। পরিবারের নুন আনতে পান্তা ফুরোয়, চোখের সামনে বৃদ্ধ মা বাবা রোগে কাতরাচ্ছেন। দিশেহারা উত্তম সবার অগোচরে বছরের প্রথম দিনটিতেই আত্মহননের শেষ পন্থায় নিজেকে শেষ করে দিয়েছেন। সেই নিয়ে কথা হচ্ছিল ধর্না মঞ্চের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। রুমি বলেছিলেন, একজন উত্তম নয়, আরও অনেক যাবে। সেই যাওয়া যে এমনই শোকের আবহ ধর্না মঞ্চকে এমনভাবে কাতর করবে জানতেন না কেউই। খোয়াইয়ের আমপুরা এলাকার নক্ষত্রবাড়ি গ্রামটি রুমিদের মতো শিক্ষিকাদের পেয়ে যথেষ্টই গর্ব করছিল। এই বাড়ির প্রায় সবাই পড়াশোনা করেছেন। রুমির ছোট বোন একজন ইঞ্জিনিয়ার, স্বামী দীনেশ দেববর্মাও 10,323-এর একজন। চাকরি হারিয়ে এখন স্থানীয় একটি কোচিং সেন্টারে ছাত্র পড়ানোর কাজ করেন। রুমির ছোট বোন আগরতলার ILS হাসপাতালে বসে অন্য ক্যামেরায় সাংবাদিকদের বলেছেন, কোট আনকোট, আমাদের পরিবারের অবস্থা সচ্ছলই বলবো। চাকরি হারানোর পরও সংসার চলছিলই, কিন্তু দিদি তাঁর শিক্ষাগত যোগ্যতায় অর্জিত চাকরিটি হারানোকে কোনো অবস্থাতেই মেনে নিতে পারছিলেন না। মাঝে মাঝেই বলতেন, বলতে পারিস আমাদের কি অপরাধ? মনে মনে ভীষণভাবে কুঁকড়ে গিয়েছিলেন। তার সবার অলক্ষ্যে এদিন ছেলে 1.5 বছরের ওয়েনকে বিষ খাইয়ে তিনি নিজেও বিষ পান করেছেন। চাকরিচ্যুতির ঘটনাটি দিদির জীবনে ভয়ঙ্করভাবে অসহ্যনীয় অবস্থার সৃষ্টি করেছিল। তার আচরণে ফুটে উঠছিল মানসিক অস্থিরতার দিকটি, কিন্তু এভাবে নিজেকে শেষ করার জন্য তিনি যে বিষ পান করবেন আমরা ভাবতে পারিনি। কথাগুলো বলার সময় রুমির ছোট বোনের চোখ জল ভিজে উঠছিল, কথা জড়িয়ে যাচ্ছিল। পাশে বসা রুমির 8 বছরের মেয়েটিকে জড়িয়ে ধরে নিজেকে সামলাচ্ছিলেন সদ্য প্রয়াতা রুমি দেবীর ছোট বোন। কিছুক্ষণ আগেই ILS হাসপাতালের ডাক্তাররা রুমির মৃত্যুর খবর জানিয়ে দিয়েছে। রুমি দেবীর রেখে যাওয়া 1.5 বছরের শিশু সন্তান অয়ন তখনও ILS হাসপাতালের বিছানায় মৃত্যুশয্যায় কাতরাচ্ছে। পরিবার সূত্রে জানা গেছে, রাবার গাছের জন্য ব্যবহার হয় এমন কীটনাশক অর্থাৎ অ্যাসিড নিজে পান করে ছেলে অয়নের মুখেও ঢেলে দিয়েছিলেন রুমি। সেই বিষে অয়ন এখন হাসপাতালে মৃত্যু পথযাত্রী। খোয়াইয়ের এই খবর আগরতলা এসে পৌঁছতেই লাগাতার গণঅবস্থান স্থলে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গত 34 দিন ধরে যে সাউন্ড বক্সগুলো শব্দ ছড়িয়ে দিচ্ছিল ইথারে, সেগুলো আচমকাই বোবা হয়ে যায়। 10,323-এর জয়েন্ট মুভমেন্ট কমিটির নেতারা ছুটে যান ILS হাসপাতালে, সেখানে ফুলমালায় শেষ শ্রদ্ধা জানানো হয় রুমি দেববর্মাকে। শনিবারের বিকেলের এই ঘটনা সমগ্র প্যারাডাইস চৌমুহনী এলাকাকেই শোকস্তব্ধ করে তুলেছিল, কারণ এ নিয়ে
80টি তাজা প্রাণ চলে গেছে। এরা সবাই ছিলেন শিক্ষক। আজ তারা পথের পাশে সরকারের অমানবিকতার প্রতিবাদে আন্দোলনের ময়দানে। গত 34 দিন ধরে লাগাতার অবস্থানে বসে শিক্ষকেরা সরকারের নজর কাড়ার চেষ্টা করছেন, কিন্তু আজ অবধি কোনো প্রতিকার পায়নি। এরই মধ্যে সহকর্মী শিক্ষক শিক্ষিকাদের আত্মহননের পরপর খবর শিক্ষক শিক্ষিকাদের আরও অস্থির করে তুলেছে। তাই হঠাৎই প্রতিবাদের এক অভূতপূর্ব উপায়ে নজির গড়ার সিদ্ধান্ত নেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা। সন্ধ্যার পর নিজেদের মাথা মুড়িয়ে অন্যায়ের প্রতিবাদ জানানোর অভূতপূর্ব প্রয়াসে সামিল হন 6 জন শিক্ষক শিক্ষিকা। 3 জন শিক্ষক তাদের মাথা মুড়িয়ে ন্যাড়া করে যেমন প্রতিবাদ জানিয়েছেন, তেমনি 3 জন শিক্ষিকা বেনি ছাঁটিয়ে অভূতপূর্ব প্রতিবাদকে ভাষা দিয়েছেন। এই ধরনের প্রতিবাদের আগে রাজ্যের ইতিহাসে তো বটেই, দেশের অন্য কোথাও হয়েছে কিনা জানা নেই। এদিন শিক্ষক প্রদীপ দেববর্মা, সুকুচরণ দেববর্মা ও বানকুমার দেববর্মা তাঁদের প্রতিবাদের কেশ উৎসর্গ করেছেন গণতান্ত্রিক আন্দোলনের পাটাতনে। তেমনি ফুলশ্রী দাস, সুনীতা চৌধুরী ও শিখা সরকার তাঁদের বেনির অংশ দিয়ে প্রতিবাদের শিখাকে প্রজ্জ্বল করেছেন। শিক্ষকদের কেশ অর্পণের মাধ্যমে এমনতর প্রতিবাদ মুহূর্ত শহরের কেবল নেটওয়ার্কগুলোর মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হওয়ায়, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ায় মুহূর্তের মধ্যে গোটা শহরে অভূতপূর্ব পরিবেশ কায়েম হয়। কারণ প্রতিবাদী শিক্ষকেরা এমন এক উপায়ে এই প্রতিবাদ সংগঠিত করেছেন যা ভারতীয় সভ্যতা ও পরম্পরায় গোড়ায় ধরে টান দিয়েছে। শনিবার সন্ধ্যারাতের এই ঘটনায় কেঁপে উঠেছে রাজধানী আগরতলা। কেশ অর্পণের মাধ্যমে যে ত্যাগের প্রকাশ ঘটে তা ভারতীয় কৃষ্টিতে সর্বত্যাগী দান বলে বিবেচিত। আর এমন দান চরম অশনী সংকেত বলে এদেশের সাংস্কৃতিক বিশ্বাস, যার শিকড় ছড়িয়ে আছে শত সহস্র বছরের গভীরে। একটি নয়, 80টি মৃত্যুর ঘটনার সাথে দিনের এই চরম পর্বটি ত্রিপুরায় আরও কিছু বিনাশের ইঙ্গিত বহন করছে না তো? জিজ্ঞাসা নাগরিকের। প্রশ্ন উঠছে যে দেশে বেদের প্রথম শ্লোকে নিয়ত প্রণত শাসকের অধ্যুত্তে কি তার জলাঞ্জলি হবে? জাতির মেরুদণ্ড শিক্ষকদের আর কত অবহেলা করবে শাসক, আর কত উপেক্ষিত হবে? ওহ সহনা ভবতু, সহনং ভুনক্তু, সহবীর্যং কর্ব বহৈ, তেজস্বী নাবধীত মস্তু, মাহ বিদ্বেষা বহিঃ। ঈশ্বর আমাদের উভয়কেই, আচার্য এবং শিক্ষককে রক্ষা করুন, আমাদের উভয়কে বীর্যবান করুন, আমরা যেন তেজস্বী হই, আমাদের মধ্যে যেন বিদ্বেষের মনোভাব সৃষ্টি না হয়। ওম শান্তি শান্তি শান্তি। প্রিয় দর্শক শ্রোতা, যদি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন ABC নিউজ এইচডি লাইভ। লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমরা সবাই এক যুগে প্লাস্টিক ও পর্ন প্রথা বর্জন করি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হাম্বা নমস্কার খুলখা।